Hello, 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 hello. Are bhai, iPhone bhai, new iPhone. So guys, dekhte hi padte chho ami notun iPhone ta kinei nilam, iPhone 14. কিন্তু আমার না বাদিকের কিডনিটা একটু ব্যথা ব্যথাই করতেছে, কিডনিটা না বুঝতেই তো পারতেছো এটা ছাড়া হবে না। তো যাই হোক, তোমার সামনে এটাকে একটু আনবক্সিং করে দেখাই, চলে আসো। বাক্সটা কিন্তু বেশ মজবুত বাক্স, তো খোলা যাক বাক্সটা। খুলি তাই তো, তো পেছনটা আগেই খুলে নিছি, দেখতেই পারতেছো তো, আপাতত এটা খুললাম। লুকটা দেখো, পরে হাতটা একটু ভালো করে মুছে নি, তার কারণ হলো যাতে স্ক্র্যাচ ফ্র্যাচ না পড়ে, মানে যদিও বা হাতে নখ আছে, ডান হাতটা কেটে নিছি। তো দেখো ব্যাপারটা, ওট ভাই ওট ওট ওট, দেখতে পারতেছো সামনে থেকে। এবার এটার ওরে কাকা, সামনে থেকে দেখলেই মনে হইতেছে ব্যাপারটা কিন্তু বেশ আহা টাইপের, ঠিক আছে। এবার এটাকে আহা করতে, যাই হোক, তারপরে এক্সারসাইজ দেখাই, তারপরে ফোনটাকে অন করি, চলো। তো এখানে চলে আসো, চলে আসো। তো দেখো এখানে একটা টাইপ সির কেবল দিছে, টাইপ সির কেবল খুললাম না, তো টাইপ সির কেবলের সাথে চার্জার নেই, তো আমাকে এক্সট্রা খরচা করে, খরচাপাতি করে আমাকে এই চার্জারটা নিতে হয়েছে। দেখতেই পারতেছো চার্জারটার এই দুরবস্থা। তো যাই হোক, চার্জারটা আমার না হয়ে গেল। এরপর এটার ভাই কি আছে রে ভাই, ও এটা হলো আপনার সব থেকে ইম্পর্টেন্ট সম্পত্তির চাবি, সম্পত্তির চাবিটা খুলতে হবে এটা দিয়ে। আর তারপরে দিয়ে দিছে এই একটা ওদের মার্কা, মার্কা মারা, ঠিক আছে। তারপরে যেটা দেয়, যেটা আমি কোনোদিনও পড়ি না, তো যাই হোক সেগুলোকে ধোয়া দিই সুন্দর মতন। ভিডিওটা উল্টা দিক থেকে হইতেছে ঠিকই, কারণ আমাদের ক্যামেরাম্যানটা খুব ভালো, তাই যাই হোক এটাকে রাখি দিই। এবার আসল যে ব্যাপারটা, এটাকে অন করা, ঠিক আছে। দেখে তো বুঝতে পারছো কিডনিটা যেহেতু আমার চলে গেছে, তো আইফোনটা অন করি। এদিকে আসো, আইফোনটা অন করা দেখাই। এদিকে কি, এদিকে ভুলে গেছি, যাই হোক আমি জানি না, আইফোন প্রথম হাতে ধরলাম। তো দেখতেই পারতেছো প্রথমে খাওয়া আপেলটা চলে আসছে, এই দেখো খাওয়া আপেল। আর আমরা এতটাই ভিখারি যে আমরা এমআই দিয়ে ভিডিও শুট করতেছি অ্যাপেলের। এটা লুক ভাই, লুক এটা হলো, দেখ ভাই প্রথম দেখা, যাই হোক আর কিছু আমি জানি না, যাই হোক তাই জন্য ক্যামেরাটাই খুলি, ঠিক আছে। কোন দিকে খোলে রে ভাই, ও খুলছে কোন দিকে রে, এই তো। আচ্ছা চলো ক্যামেরাটা একটু দেখে নি, ক্যামেরার কোয়ালিটি এদিকে দেখো, এদিকে দেখো ক্যামেরার কোয়ালিটিটা একদমই ঝাক্কাস ঝাক্কাস টাইপের না, ওরে হইছে হইছে। যাই হোক, তারপরে আরেকটা জিনিস ভালো দেখাই, সেটা হলো সব থেকে বড় বিষয়, এই যে পেছনে দেখতে পারতেছো যে এই যে খাওয়া আপেলটা, এটার জন্য মানুষের এত চাহিদা। আর এটা যেহেতু ভাই 14 ইঞ্চি, 14 মানে বছর চেঞ্জ হয়ে গেছে না, আমরা কততে আছি 22-এ আছি, তো 22-এ যেহেতু আছি তাহলে তো 14টা নিতেই হবে, এ কারণ 21 চলে গেছে আর 13টাও চলে গেছে। 13 এখন ওল্ড, তো ওল্ডকে আমরা গোল্ড হিসেবে রাইখে দিব, কিন্তু এটাকে আমরা নিই না। এবার রাইখে দিই ঠিকঠাক করে, একটু কথা কথা বলে নিই আপনাদের সাথে। তো এটা কোন দিকে থাকে, যাই হোক এদিকে থাকে, তারপরে এটাকে এদিকে দিতে হবে তাই তো, যাই হোক ঢোকা দি। কোন দিকে ঢোকায় ভাই জানি না, ঠিক আছে রাত পরে কথা বলতেছি, রাখ রাখ, ঠিক আছে। এবার আসল বিষয়টায় আসি বন্ধুরা, সেটা এটা কিন্তু আইফোনের 128 জিবির। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখতেই পারতেছো আমার হাতে 14 চলে আসছে, মানে অ্যাপেলের 14, যাই হোক এটার ভালোভাবে কি বলে আমি জানি না। আর এটা দাম নিচ্ছে হলো আমাদের 100 টাকা কম, 80,000 টাকা, মানে কিডনিটা বিক্রি সত্যি করতে লাগলো আমার আলটিমেটলি। আর অ্যাপেল এতই চুতিয়া যে আলটিমেটলি এইটাকে আমাদেরকে এক্সট্রা ভাবে কিনতে হয়েছে, এটার এমআরপি আছে 1900 টাকা, সরি তো ভুল বলে দিছি, কারণ ভুলে গেছিলাম আনন্দের চোটে। যাই হোক 100 টাকা কম, 1800 টাকা দাম নিছে এটা। তো যাই হোক কি বলি ভাই, এত কিছু যে আমরা ভিডিওর মধ্যে দেখাইলাম, এটার একটা মাত্রই কারণ আমার কিডনিটা চলে গেছে। আর মূল বিষয়টা হলো এখন কি করি, দেখো আমার চুল ফুলো উড়াই দিছি অর্ধেক, তার কারণটা এটার জন্যে যে চুলটা থাকলে পরে হয়তো আমার এটা কেনা হইতো না। তো যাই হোক আজকে আমি এরকম ট্যারা ভ্যাকড়া ভিডিও করতেছি ঠিকই, ভিডিওটার মানে একটু মান ইজ্জত বাড়াই দিছি, কিন্তু
এই মালটা, ঠিক আছে, যাই হোক। আর সব থেকে বড় বিষয়, যেটা হলো আমি একটা টুইস্ট দিব তোমাদের। এই টুইস্টের মূল বিষয় হইল আইফোনটা, ভাই আমার না কিডনিটা আছে, আইফোনটা আমার একটা দাদার, তো দাদার নতুন কেনার জন্য আজকে আমরা এটাকে আনবক্সিং করে আপনাদের সামনে দেখালাম। তো কেমন লাগছে অবশ্যই বলবেন, আর ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা মানে ঘন্টাটা অবশ্যই দাওয়ায় দেবেন, যাতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো চলো টাটা।